তুমি জানো আমার জন্য কত সে লাইন ধরে থাকে? আচ্ছা, তুমি কি মানুষ নাকি পাবলিক টয়লেট যে তোমার কাছে আসার জন্য মানুষ লাইন ধরে থাকে? জানো তুমি সিঙ্গারের ভিতরের মাল মশলা খেয়ে বাইরের অংশ ফেলে দাও কেন? তুমি জানো না ডাক্তার আমাকে বলেছে বাইরের জিনিস যেন আমি না খাই? তুমি চাইলে সারাদিন তোমার সাথে রোম্যান্স করতে পারি, কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তুমি এমার্জেন্সি ব্যালেন্স নিবা, আবার তার পরিশোধ করবে না? তা তো হবে না বাবু। শোনা, কোনোদিন যদি তোমার সাথে আমার ব্রেকআপ হয় তাহলে মনে একটু কষ্ট পেও না। থাপ্পর চিনিস, এক থাপ্পর মারে দুনিয়ার ওই পারে পাকাই দিন। তাহলে শোনা, একটু আসতে দিও যাতে লন্ডন পর্যন্ত যাইতে পারি। আচ্ছা, তুমি আমাদের বিয়েতে আমার বাবার কাছ থেকে কি কি যৌতুক নিবা? খুব বেশি কিছু নিব না, মাত্র 50,000 টাকা নিব বাথরুম বানানোর জন্য। কি, শুধু বাথরুম বানানোর জন্য? হুম, যখন তুমি ঝগড়া করে বলবে আমাদের বিয়েতে আমার বাবা 50,000 টাকা দিয়েছে, তখন বাথরুমে গিয়ে আমি বলবো তোমার বাবার টাকায় আমি মতি। বাবু, আমি আমার আব্বুকে বলেছি আমাকে ছাড়া তোমার রাতে ঘুম হয় না। তখন উনি কি বললেন? বলেছে আমাদের ফ্যাক্টরিতে রাতে নাইট গার্ড এর চাকরিটা তোমাকে দিবে। এত বড় অপমান! তোমার বাবার সাথে আজকে আমার ব্রেকআপ। ও থুকু, তোমার বাবার সাথে না, তোমার সাথে। আচ্ছা, গতকাল তোমাকে এত এত বার ফোন দেওয়ার পরে তুমি কেন রিসিভ করনি? আমি তো গাড়ি ড্রাইভিং করতেছিলাম, কিভাবে তোমার কল রিসিভ করব? কেন, গাড়ি তো এক হাতে ড্রাইভিং করা যায় না। জানো, এক হাতে তো আর রিক্সা গাড়ি ঘোরানো যায় না। কি করলে তুমি? সুগিনা, অনেক তো ভালোবাসা হলো, চলো আমরা এখন বিয়ে করি। চুপ ফাজিল, কি যোগ্যতা আছে তোমার আমাকে বিয়ে করার? তোমাকে বিয়ে করার মতো কোনো যোগ্যতাই আমার নাই, সেটা আমি মানছি, কিন্তু এখন আমাদের ক্ষেতের মধ্যে কিন্তু ময়দা চাষ হয় প্রচুর পরিমাণে। সোনা, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, চলো আমরা এখনই বিয়ে করি। সোনা, আমার হাতে কোনো টাকাই নেই, 500 টাকা ধার দাও তো। ওই 500 টাকা দিয়ে আমাকে হোটেলে খাইতে হবে, কারণ বাসায় কোনো খাবারই নেই। মাফ করো, আমার কাছে এখন কোনো টাকাই নেই। কি আর করার, তাহলে আমার হাতের মধ্যে তোমার দুই গাল ঘষা দাও, বাসায় গিয়ে রুটি বানাইয়া খামো। সোনা, তোমার জন্য আমি খুব সুন্দর একটা গান মুখস্থ করে এসেছি, তুমি কি শুনবা? ও মা তাই, ঠিক আছে বলো দেখি আমি শুনি। আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। ঘন বসতিপূর্ণ এলাকাতে ঘোরাঘুরি না করাই ভালো। বাবু, একটা গান শোনাও না প্লিজ। তোমার কথা কি ফেলতে পারি? তাহলে শোনো, 1 2 3। তোকে পাগলির মতো করে সাজিয়ে সাগলির মতো করে নাচাবো, তুই মে 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 গরিলে কাঁঠাল পাতা সিরে খাওয়াবো। এই বুক চিরে যদি তোমাকে আমি দেখাতে পারতাম তাহলে বুঝতে এই হৃদয়ে শুধু তোমারই নাম লেখা। ওই ফুলা দাঁড়া, আমি নিজেই তোর বুক চিরে দেখতেছি ওই হৃদয়ে কার নাম লেখা। আচ্ছা, তোমার লজ্জা বলতে কিছু নেই, সব মেয়েদের সাথে লুচ্চামি করো। এত যদি আমার লজ্জাই থাকতো তাহলে কি আমি হাসপাতালের নার্সদের সামনে ল্যাংটা হয়ে জন্মগ্রহণ করতাম? আজ সারা ফেসবুকে তোমার পিক দেখলাম। ও মা তাই, থ্যাংক ইউ। তারপরও তোমাকে আমার একটুকু পছন্দই হয়নি। তাই দিলে তো মনটা খারাপ করে, আমাকে তোমার পছন্দ হয়নি তো কি হয়েছে? কিন্তু আমাদের এই ভিডিওটা প্রিয় দর্শক ভাই ও বোনেরা অবশ্যই পছন্দ করেছে। সো অডিয়েন্স ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই এই